एक्सप्लेनेशन की शुरुआत करने से पहले देखो यार, कुछ बहुत ही यूनिक करने की कोशिश किया, इसलिए आप भी वीडियो को लाइक करें, कमेंट करें। हर बार ऐसे बेशर्मों की तरह कहना पड़ता, कर दिया करो यार। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং অনেক বেড়ে গিয়েছিল। কারণ এই সময় পৃথিবীর মানুষ অনেক বেশি অসচেতন হয়ে পড়ে, তাই বর্তমানে পৃথিবীতে নানা ধরনের দুর্যোগ দেখা দেয়। গ্লোবাল ওয়ার্মিং এখানে অতিরিক্ত বেড়ে গিয়েছিল, যার ফলে পুরো পৃথিবীতে ভয়ানক রকমের খরা দেখা দেয়। এই সময় যে শুধুমাত্র পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়েছিল সেটা কিন্তু নয়, এতে করে পৃথিবীর সমস্ত জায়গা একদম মরুভূমিতে পরিণত হয়, এমনকি পৃথিবীর অর্ধেকেরও বেশি জনসংখ্যা একদম নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ বর্তমানে পৃথিবীতে খুবই কম সংখ্যক মানুষ বেঁচে আছে। পৃথিবীর এমন পরিস্থিতির মধ্যেই আমরা একটি ট্রেন দেখতে পাই, আর এই ট্রেনটি যাত্রী ছিল শুধুমাত্র একটি মানুষ, যার নাম হলো ডন। ডন আসলে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সে ট্রেন থেকে একটি স্টেশনে নেমে পড়ে, কারণ এখানে সে একজন ব্যক্তির সঙ্গে দেখা করবে, আর সেই ব্যক্তির নাম হলো জয়। জয় আসলে পেশায় একজন ড্রাইভার ছিল, আর ডন তাকে কিছু সময়ের জন্য ভাড়া করেছে, কারণ সে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ করার জন্য কম্পাউন্ড নামক একটি জায়গাতে যাবে, আর এ কারণে সে জয়কে ভাড়া করেছে। ডন আসলে কম্পাউন্ড এ কারণেই যেতে চাইছিল, কারণ বর্তমানে সে যেই জায়গাতে বসবাস করছে সেখানে গ্লোবাল ওয়ার্মিং এর মাত্রাটা অনেক বেশি ছিল, ফলে সেখানকার মানুষ কোনো মতে তাদের জীবনযাপন করছে। তাই ডন ছিল যে সে কম্পাউন্ডে গিয়ে নতুন করে তার জীবন শুরু করবে। আসলে এই সময় যেহেতু পৃথিবীর জনসংখ্যা অনেক কমে গিয়েছিল, তাই দূর দূরান্তে খোঁজ করেও কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, আর ড্রাইভার তো দূরের কথা, কিন্তু এই অঞ্চলে শুধুমাত্র জয় হলো একমাত্র ব্যক্তি যে কিনা এখনো ট্যাক্সি চালায়, তাই দূর দূরান্তের মানুষ তাকে ভাড়া করে নিয়ে যায়, আর ডন তাকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছে। ডন প্রথমে সেখানে একটু ফ্রেশ হয়, কারণ তার পুরো শরীরে প্রচুর পরিমাণে ধুলোবালি লেগেছিল, কিন্তু ঠিক তখনই সেখানে থাকা একজন ব্যক্তি তাকে বলে এখানে পানি একটু কম খরচ করুন, কারণ মরুভূমিতে পানি খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। এরপর ডন জনের সঙ্গে বেরিয়ে পড়ে কম্পাউন্ডের উদ্দেশ্যে। জয় এখানে ডনকে কম্পাউন্ডে পৌঁছে দিতে তাকে $23 দিতে বলে, যেটা সাধারণ ভাড়ার তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু এসব কথা চিন্তা করে তো লাভ নেই। ডন যে এই মরুভূমিতে একজন ড্রাইভার খুঁজে পেয়েছে সেটাই তো বিশাল ব্যাপার, তাই ডন এতে কোনো আপত্তি করে না, বরং সে তাকে $23 দিতে চায়। তাছাড়া কম্পাউন্ড তো খুব একটা কাছেও নয়, সেখানে যাওয়ার জন্য তাদেরকে অনেক লম্বা রাস্তা পাড়ি দিতে হবে। এদিকে মরুভূমিতে প্রচন্ড পরিমাণে গরম ছিল, আর ডন এই গরম সহ্য করতে পারছিল না, তাই সে দেরি না করে গাড়ির মধ্যে থাকা এসিটি অন করে দেয়। জয় এতে কিছুটা রেগে যায় আর বলে, তুমি এসি কেন অন করছো? এসি অন করলে গাড়ি এটার লোড নিতে পারবে না, কারণ আমার গাড়িটি অনেক পুরনো। একথা শুনে সঙ্গে সঙ্গে ডন এসিটিকে বন্ধ করে দেয়। এরপর তারা আবারও পথ চলতে শুরু করে, কিন্তু কয়েক ঘন্টা পরেই তাদের গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়, তাই তারা দুজনই গাড়ি থেকে নেমে পড়ে। সৌভাগ্যবশত তাদের কাছে আরো একটি টায়ার ছিল, তখন তারা দুজন মিলে গাড়িতে নতুন টায়ার লাগাতে শুরু করে, তবে এতে সেখানে অনেক সময় লেগে যায়, ফলে দেখা যায় দিন পেরিয়ে রাত নেমে এসেছে। তাদের গাড়িটি যেহেতু অনেক পুরনো ছিল, তাই এখন তারা আর রওনা হতে পারবে না, কারণ এখন রওনা হলে অন্ধকারের জন্য তাদেরকে গাড়িটির লাইট ব্যবহার করতে হবে, কিন্তু কোনোভাবেই এটা করা যাবে না, কারণ এটা করলে তো গাড়িটির ইঞ্জিনের উপর অনেক প্রেশার পড়ে যাবে। তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটি তারা এখানেই কাটাবে। তো যেই ভাবে সেই কাজ, তাই পুরো রাত তারা সেখানেই কাটিয়ে দেয়। এরপর সকাল হয়ে গেলে তারা আবারও তাদের যাত্রা শুরু করে, কিন্তু দেখা যায় এবার ডন গাড়িটি ড্রাইভ করছে, কারণ জয়ের শরীর প্রচন্ড পরিমাণে ক্লান্ত ছিল, যার ফলে সে এখনো ঘুমোচ্ছে, তাই ডন তাকে বিরক্ত না করে নিজেই এখন ড্রাইভ করছে। ডন প্রায় অনেক সময় ধরেই ড্রাইভ করছিল, এদিকে সূর্যের প্রচন্ড তাপে তার প্রচুর পরিমাণে গরম লাগতে শুরু করেছে, তাই ডন এখানে সুযোগ পেয়ে যায়, আর সে গাড়ির এসিটিকে অন করে দেয়, কারণ তার কাছে মনে হচ্ছিল অল্প সময়ের জন্য এসিটিকে অন করলে হয়তো কিছুই হবে না, কিন্তু এতে করে গাড়িটির ইঞ্জিনে ব্যাপক পরিমাণে প্রেশার পড়ে, ফলে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই গাড়ির ইঞ্জিনটি বন্ধ হয়ে গিয়েছে। এদিকে জয়েরও ঘুম ভেঙে যায়, ফলে জয় ডনের উপর অনেক রেগে যায়, আর সে তাকে প্রচন্ড গালাগালি দিতে থাকে, কারণ ডন বারবার তাকে এসি অন করতে নিষেধ করেছিল, কিন্তু সে তো তার কোনো কথাই শোনেনি, ফলে গাড়ির ইঞ্জিন এখন বন্ধ হয়ে গিয়েছে। তবে ইঞ্জিনটি কিন্তু এখনো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়নি, এটাকে এখনো ঠিক করা সম্ভব, তাই জয় আর বেশি দেরি করে না, বরং সঙ্গে সঙ্গে সে গাড়ি ঠিক করার কাজে লেগে পড়ে। এদিকে ডন হাঁটতে হাঁটতে গাড়ির কাছ থেকে একটু দূরে চলে আসে, আর হঠাৎ করে এসে সেখানে একটি উঁচু জায়গা দেখতে পায়। জায়গাটিকে দেখে এমন মনে হচ্ছিল যে এখানে হয়তো কোনো কিছু চাপা দেওয়া আছে, তাই ডনের মনেও একটু সন্দেহ হয়, ফলে সঙ্গে সঙ্গে সে জায়গাটিকে চেক করতে যায়, আর তখনই ডন বুঝতে পারে এখানে তো সোনা রয়েছে। ডন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে এখনো নিশ্চিত নয় যে এটা আসলে সোনা কিনা, তাই সে নিশ্চিত হওয়ার জন্য জয়কে সেখানে আসতে বলে। জয়ও সেখানে প্রথমে নিশ্চিত হতে পারছিল না, কিন্তু তখনই তার একটি ডিভাইসের কথা মনে পড়ে যেটা দিয়ে সে আগুন জ্বালায়, তাই সঙ্গে সঙ্গে সে তার গাড়ির মধ্য থেকে ডিভাইসটিকে এখানে নিয়ে আসে। জয় তখন ডনকে বলে, আমি এখন এখানে আগুন লাগাবো, যদি আগুন লাগার পর এটা কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা একটা পাথর, আর যদি সেটা না হয় তাহলে এটা সোনা। জয় তখন সেটাই করে, ফলে দেখা যায় পাথরটি বিন্দু মাত্র কালো হয় না। তারা দুজন এতেই বুঝে যায় যে এটা তো একটা সোনার পাথর, এতে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়, আর তারা সিদ্ধান্ত নেয় যে এই স্বর্ণের পাথরটিকে তারা দুজন মিলে ভাগাভাগি করে নেবে, কিন্তু তার আগে তো পাথরটিকে বের করতে হবে, তাই তারা দুজন দুটি কোদালের সাহায্যে সেখানকার মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে এটা কোনো ছোট পাথর নয়, বরং এটা তো তাদের কল্পনা চাইতেও বড়। এরপর তারা দুজন মিলে পাথরটিকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু পাথরটি এতটাই বড়
বড় ছিল যে তারা দুজন মিলে এটাকে সামান্য পরিমাণ নড়াতেও পারছিল না। কিন্তু তারপরও তারা তাদের চেষ্টা চালিয়ে যায়, তবে কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। এরপর তারা সেখানে অনেক লম্বা একটি রশি নিয়ে আসে, আর সেই রশিটির এক প্রান্তে তারা সোনার পাথরটিকে বেঁধে ফেলে, আর অন্য প্রান্তটি তাদের গাড়ির সঙ্গে বেঁধে দেয়। আসলে তারা তাদের গাড়িটির সাহায্যে এই সোনার পাথরটিকে উপরে আনতে চাইছিল। জয় তখন তার গাড়িটির সাহায্যে পাথরটিকে টানতে শুরু করে, কিন্তু পাথরটি মাটির অনেক গভীরে ছিল, তাই সোনার পাথরটিকে সেখান থেকে বের করা কোনো সহজ কথা নয়। তো জন এখানে পাথরটিকে অনেক প্রেসার দিয়ে টানতে থাকে, কিন্তু এতে করে দেখা যায় তাদের সেই রশিটি ছিঁড়ে গিয়েছে। কিন্তু তারা আবারও চেষ্টা করে, ফলে আবারও রশিটি ছিঁড়ে যায়। তারা বুঝতে পারে যে এভাবে কোনো কাজ হবে না, তাদের দুজনকে অন্য কোনো উপায় বের করতে হবে। কিন্তু তারা দুজনেই এখন অনেক ক্লান্ত, একদিকে তো সেখানে প্রচন্ড গরম, তারপর আবার দুজনকেই সেখানে অনেক পরিশ্রম করতে হচ্ছে, এতে শরীর তো ক্লান্ত লাগবেই। এমনকি তারা অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ তারা কিছুতেই সোনার পাথরটিকে বের করতে পারছিল না। তবে জয় কিন্তু এখনো হার মানেনি, সে আবারও সেখানকার মাটি খুঁড়তে শুরু করে। এভাবেই সেখানে সন্ধে নেমে আসে। কিন্তু এই জায়গাটি তাদের জন্য অনেক বিপজ্জনক ছিল, কারণ রাতের বেলা এখানে জঙ্গলি কুকুরদের আনাগোনা থাকে, আর জয় এটা খুব ভালোভাবেই জানতো। তাই সে ডনকে নিয়ে কিছু লাকড়ির ব্যবস্থা করে, যাতে করে তারা সেখানে আগুন জ্বালাতে পারে, কারণ এখানকার জঙ্গলি কুকুরেরা আগুন দেখলে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর তারা দুজন মিলে সেখানে আগুন জ্বালায়, আর তারা একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। তারা আসলে এখানে এই বিষয়েই আলোচনা করছিল যে এই সোনার পাথরটি পাওয়ার পর কিভাবে তাদের জীবন বদলে যাবে। তারা দুজনেই আসলে অনেক দরিদ্র মানুষ ছিল, তাই তাদের কাছে মনে হচ্ছে এই সোনার পাথরটি হয়তো তাদের ভাগ্য বদলে দেবে। এখন আর তাদের জীবনে টাকার কোনো অভাব হবে না, তারা যা ইচ্ছে তাই করতে পারবে। এমনকি যেই সকল শহরগুলোতে উচ্চবিত্ত মানুষেরা বিলাসবহুলভাবে জীবনযাপন করছে, তারাও এখন সেখানে গিয়ে থাকতে পারবে। এসব কথা চিন্তা করে জয় খুশিতে সেখানে নাচতে শুরু করে, কিন্তু ডন তাকে শান্ত হতে বলে, কারণ তারা তো এখনো সোনার পাথরটিকে উদ্ধার করতে পারেনি। জয় তখন তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই পাথরটিকে উদ্ধার করব, কিন্তু এটা করার জন্য আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে ইস্টের দিকে যেতে হবে, আর সেখান থেকে একটি এস্কেভেটর নিয়ে আসতে হবে, এবং আরেকজনকে এখানে থেকেই সোনার পাথরটিকে পাহারা দিতে হবে, যাতে করে অন্য কোনো মানুষ এটাকে নিয়ে যেতে না পারে। তাই তুমি ইস্টে গিয়ে এস্কেভেটর নিয়ে আসবে, আর আমি এখানে থেকে সোনার পাথরটিকে পাহারা দেব। কিন্তু ডন জয়কে বিশ্বাস করে না, তাই সে তাকে বলে, এস্কেভেটরের ঠিকানা তো তুমি জানো, তাই তোমারই সেখানে যাওয়া উচিত, আর আমি এখানে থেকে সোনা পাহারা দিচ্ছি। কিন্তু জয় তাকে বলে, তুমি এই মরুভূমি সম্পর্কে কিছুই জানো না, এখানে কত ভয়ানক জন্তু জানোয়ার রয়েছে সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাছাড়া তুমি তো এমনিতেই গরম সহ্য করতে পারো না, আর আমার সেখান থেকে ফিরে আসতে অনেক সময়েরও প্রয়োজন, তাই আমার কাছে মনে হয় না যে ততক্ষণ পর্যন্ত তুমি এখানে সার্ভাইভ করতে পারবে। কিন্তু ডন তাকে বলে, আমাকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি এখানে থাকতে পারবো। জয় তখন তার কথায় রাজি হয়ে যায়, অর্থাৎ সেই এখন এস্কেভেটর আনতে যাবে। তাই পরের দিন সকালে সে ইস্টে যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সে ডনকে তাকে এখানে সার্ভাইভ করার জন্য পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে যায়, এমনকি সে তাকে একটি ওয়াকি টকিও দেয়, যাতে করে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরপর জয় ডনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। ডন এখন এই মরুভূমিতে একাই রয়েছে। এদিকে সেখানে প্রচন্ড পরিমাণে গরম ছিল, কারণ সেখানে সূর্যের আলো এবং তাপমাত্রা চারিদিকে একদম ঝলসে দিচ্ছে, আর এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ডন অনেক বড় মাপের একটি কাপড়ের ব্যবস্থা করে, আর সেই কাপড়টিকে সে সেখানে থাকা একটি গাছের সঙ্গে আটকে দেয়, যাতে করে সে রোদের হাত থেকে বাঁচতে পারে। এরপর সে রাতের বেলা আগুন জ্বালানোর জন্য সেখানে কিছু লাকড়ির ব্যবস্থা করে। ডন তখন সারাদিন সেই কাপড়ের ছায়ার নিচে বসে থাকে, এভাবেই সেখানে তার পুরো দিন কেটে যায়। এরপর রাতের বেলা ডন সেখানে আগুন জ্বালায়, যাতে করে তার কাছে জঙ্গলি কুকুরেরা না আসতে পারে। এরপর ডন খুবই সামান্য পরিমাণ কিছু খাবার খায়, কারণ তার কাছে অনেক অল্প পরিমাণ খাবার রয়েছে, আর এইটুকু খাবার দিয়েই তাকে এখানে সার্ভাইভ করতে হবে। এরপর খাবার খেয়ে ডন সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে, তখন সে তার নিজেকে অনেক দুর্বল অনুভব করছিল, অর্থাৎ তার শরীর অনেক ক্লান্ত লাগছিল, এমনকি তার চেহারায় অনেক ধুলোবালি লেগে আছে। তাই সে তার কাছে থাকা পানি দিয়ে তার হাত মুখ ধুতে চাইছিল, কিন্তু ডন এখানে দেখতে পায় তার কাছে খুবই অল্প পরিমাণ পানি আছে, তাই কোনোভাবেই এই পানিকে অপচয় করা যাবে না, কারণ এইটুকু পানি খেয়েই তাকে বেঁচে থাকতে হবে। তাই ডন সেখানে তার হাত মুখ না ধুয়েই সোজা লাকড়ি আনতে চলে যায়। এভাবেই ডন পুরো মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করেই ডন দেখতে পায় সেখানে একটি ক্র্যাশ হওয়া প্লেন পড়ে আছে। তখন তার কাছে মনে হয় সে হয়তো এই প্লেনটির মধ্যে সার্ভাইভ করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পেতে পারে। তাই ডন দেরি না করে প্লেনটির কাছে চলে যায়। ডন দেখতে পায় প্লেনটির মধ্যে অনেক ছায়া আছে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে কিছুক্ষণ এখানে বসে বিশ্রাম নেবে। ডন তখন তাই করে, সে প্রায় অনেক সময় যাবৎ সেখানেই বসে থাকে। এরপর সে প্লেনটির বিভিন্ন ভাঙা অংশ জোগাড় করে, আর এই সকল জিনিসগুলোকে সে টেনে টেনে সেই সোনার পাথরের কাছে নিয়ে যেতে থাকে। যদিও তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে সে জিনিসগুলোকে এখানে নিয়ে আসে। আসলে সে এখানে একটি তাবু বানাতে চাইছিল, যাতে করে সে সোনার পাথরটিকে একদম কাছ থেকে পাহারা দিতে পারে। ডন তখন তার কাছে থাকা জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে সেখানে একটি তাবু বানিয়ে ফেলে। এরপর ডন তাবুর মধ্যে শুয়ে পড়ে, কিন্তু ডন এখানে বুঝতে পারে যে গরম এখন আরো দ্বিগুণ হয়ে গিয়েছে, তাই সে বেশিক্ষণ তাবুর মধ্যে থাকতে পারে না। এদিকে ডনের কাছে খাবার এবং পানিও অনেক সীমিত পরিমাণ ছিল, আর জয় যদি সময় মতো ফিরে না আসে তাহলে এখানেই ডনকে মরতে হবে। তাই ডন অনেক চিন্তিত ছিল, কিন্তু ঠিক তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। ডন চিন্তা করে সে এখানে বসে না থেকে সোনার পাথরটিকে তো ভাঙার চেষ্টাও করতে পারে। তাই ডন সোনার পাথরটির কাছে চলে আসে, আর অনেক চেষ্টা করার পর সে সোনার পাথরটির একটি অংশ ভাঙতে পারে, অর্থাৎ এখন সে সোনার বিশাল বড় একটি টুকরো পেয়ে গিয়েছে। ডন তখন এই সোনার টুকরোটিকে নিয়ে তার তাঁবুতে ফিরে আসে। ডন তখন দূরে একটি ট্রাক দেখতে পায়, সে কিন্তু চাইলেই এখন সোনার টুকরোটিকে নিয়ে এই মরুভূমি থেকে চলে যেতে পারে, কিন্তু ডন এটা কখনোই করবে না, কারণ সে আরো বেশি সোনা পেতে
করতে চায়। এমন সময় ডনের কাছে জয়ের ফোন আসে। ডন তখন জয়কে বলে, আমি সোনার পাথর থেকে একটি সোনার টুকরো ভাঙতে পেরেছি আর হয়তো এটার দাম অনেক হবে। জয় তখন তাকে বলে, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসছি, তুমি সেখানেই থাকো, এরপর আমরা দুজন মিলে সেখান থেকে আরো অনেক সোনা পাবো। ডন তখন সেই আশাতেই বসে থাকে। কিন্তু এখানে ডনের শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছিল। সূর্যের অতিরিক্ত তাপমাত্রায় তার মুখ এবং ঠোঁট জ্বলে যাচ্ছিল। এদিকে তার কাছে থাকা পানি অনেক কমে গিয়েছে, কিন্তু ডনের এতে কোনো কিছুই যায় আসে না, কারণ সে আরো বেশি সোনা পেতে চায়। এরপর ডন আবারও সেই প্লেনের কাছে চলে যায় আর সে এবার প্লেনের ভেতরে গিয়ে শুয়ে পড়ে। ঠিক তখনই ডন সেখানে একজন মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটির নাম ছিল টিনা। মেয়েটিকে দেখে ডন তাড়াতাড়ি করে প্লেন থেকে বের হয়, কারণ তার কাছে মনে হচ্ছিল মেয়েটি হয়তো সোনার পাথরটিকে দেখে ফেলবে, ফলে তাকেও তো তখন আবার আরেকটি ভাগ দিতে হবে। কিন্তু ডন এটা কখনোই হতে দেবে না। টিনা তখন ডনকে জিজ্ঞাসা করে, আপনি এই মরুভূমির মাঝখানে কি করছেন? তখন ডন বলে, আমার কোনো বাসস্থান নেই, তাই আমি যেখানে খুশি সেখানেই থাকি আর এভাবে এই মরুভূমিতে ঘুরে বেড়াই। টিনা তখন ডনকে বলে, আপনাকে দেখে অনেক তৃষ্ণার্থ মনে হচ্ছে, আমার কাছে পানি আছে, আপনি কি পানি পান করবেন? ডন বলে, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে চলে যান। টিনা বলে, আমি এখান থেকে 5 কিলোমিটার দূরের একটি শহরে যাচ্ছি, সেখানে থাকার জায়গা থেকে শুরু করে খাবার পানি সবকিছুই আছে, আপনিও কিন্তু চাইলে আমার সঙ্গে যেতে পারেন। কিন্তু ডন বলে, আমি এখানেই থাকতে চাই, দয়া করে আপনি এখান থেকে চলে যান, আমাকে বিরক্ত করবেন না। টিনা তখন কোনো কথা না বলে ডনের তাঁবুর দিকে যাচ্ছিল, যেখানে সেই স্বর্ণের পাথরটিও রয়েছে। কিন্তু ডন টিনাকে সেখানে যেতে নিষেধ করে। এতে টিনার একটু সন্দেহ হয়। তখন সে ডনকে বলে, আপনি আমাকে সেখানে কেন যেতে নিষেধ করছেন? তখন ডন বলে, এত কিছু আপনার জানার দরকার নেই, যদি আপনি এখানে থাকতে চান তাহলে এই প্লেনের মধ্যে থাকুন আর আমার তাঁবুর কাছ থেকে দূরে চলে যান। টিনা এতে অনেক রেগে যায় আর বলে, আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন, আপনি আমার কাছ থেকে কি লুকোচ্ছেন সেটা আমাকে বলুন, আর আপনি কেনই বা এই মরুভূমিতে একা পড়ে আছেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আপনাকে বলতেই হবে যে আপনি আমার কাছ থেকে কি লুকোচ্ছেন। এভাবেই টিনা ডনের উপর অনেক প্রেশার ক্রিয়েট করছিল। এতে ডনও অনেক রেগে যায় আর সে তার কাছে থাকা একটি কোদাল দিয়ে প্রচন্ড জোরে টিনার মাথায় আঘাত করে, ফলে সঙ্গে সঙ্গে সেখানেই টিনার মৃত্যু হয়ে যায়। ডন এতে অনেক ঘাবড়ে যায়, কারণ সে তো টিনাকে মারতে চায়নি আর সে এই ধরনের মানুষও নয়, কিন্তু সোনার লোক তাকে পাগল বানিয়ে দিয়েছে। তাই কিছুক্ষণ পরেই ডন চিন্তা করে যে সে যা করেছে ভালোর জন্যই করেছে, তা না হলে তো টিনাকেও সোনার ভাগ দিতে হতো। ডন তখন টিনার লাশটিকে মরুভূমির বুকে চাপা দিয়ে দেয়, কিন্তু দেখা যায় লাশের গন্ধে সেখানে বারবার জঙ্গলি কুকুর চলে আসছে। ডন তখন অনেকগুলো লাকড়ির ব্যবস্থা করে আর সন্ধ্যেবেলায় সেই লাকড়িগুলোর সাহায্যে টিনার লাশটিকে পুড়িয়ে ফেলে। এখানে ডন একদৃষ্টিতে লাশের আগুনের দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, সোনার জন্য সে একটি মানুষকে খুন করে ফেলেছে, এতটা নিচে সে কিভাবে নামতে পারলো? এগুলো ভাবতে ভাবতেই রাত পেরিয়ে যায় আর সকালবেলা ডনের কাছে জয়ের ফোন আসে। জয় তাকে বলে, আমি তোমার খুব কাছেই চলে এসেছি, তুমি আরেকটু ধৈর্য ধরো আর সোনার পাথরটিকে পাহারা দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে ফিরে আসছি। ডন এতে একটু ভরসা পায় আর চিন্তা করে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এসব কথা চিন্তা করে আর লাভ নেই। তাই ডন আবারও লাকড়ি খোঁজার জন্য বের হয়। সেখানে প্রচন্ড জোরে বাতাস বইছিল। ডন তখন দৌড়ে তার তাঁবুর মধ্যে চলে আসতে চায়, কিন্তু বাতাসটি এত পরিমাণ শক্তিশালী ছিল যে তার তাঁবুটি ভেঙে চুরে তছনছ হয়ে যায়। এদিকে প্রচন্ড বাতাসের কারণে ডন সেখানে অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘন্টা পর ডনের জ্ঞান ফিরে আসে। এ সময় তুফান একদম থেমে গিয়েছে। ডন দেখতে পায় তার পেটের মধ্যে একটি গাছের ডাল ঢুকে আছে, হয়তো বাতাসের কারণে এই ডালটি তার পেটের মধ্যে এসে ঢুকে গিয়েছে। ডনের পেটে অনেক যন্ত্রণা হচ্ছিল, সে ঠিক মতো উঠেও দাঁড়াতে পারছিল না। ডন এখানে ব্যথায় প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে তার সামনে টিনাকে দেখতে পায়। টিনা তাকে এখানে পানিও খেতে দেয়, কিন্তু ডন যখন অন্যদিকে তাকায় তখন সে সেখানেও টিনাকে দেখতে পায়। কিন্তু এখানে টিনাকে অনেক ভয়ানক লাগছিল, কারণ টিনার চোখে আগুন জ্বলছে। ডন তখন বুঝতে পারে যে এটা তার কল্পনা, কারণ সে এখন সবসময় টিনাকে নিয়েই চিন্তিত থাকে। তাই সবকিছু ভোলার জন্য ডন সেই সোনার পাথরের কাছে আসে আর বালি দিয়ে সে সোনার পাথরটিকে ঢাকতে শুরু করে, যাতে করে কেউ পাথরটিকে দেখতে না পায়। ঠিক তখনই সেখানে আবারও টিনা চলে আসে। ডন তখন বুঝতে পারে যে এটা সত্যিই টিনা। টিনা এখানে ডনকে বলে, আপনাকে দেখে অনেক তৃষ্ণার্থ মনে হচ্ছে, আপনি যদি পানি পান করতে চান তাহলে সামনে একটি নালা আছে, সেখান থেকে পানি পান করতে পারেন। কিন্তু আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি এখানে কোনো মেয়েকে দেখেছেন? আসলে আমার বোন টিনা এদিকে এসেছিল, কিন্তু আমি তাকে আর খুঁজে পাচ্ছি না। একথা শুনে ডন বুঝতে পারে যে এটা হলো টিনার বোন। ডন তখন তাকে বলে, না তো, আমি এখানে কাউকেই দেখতে পাইনি। টিনার বোন তখন ডনকে সাহায্য করতে চায়, কিন্তু ডন তাকে সেখান থেকে চলে যেতে বলে। তাই সেও ডনকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে ডনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, সে এখন চাইলেও আর লাকড়ির ব্যবস্থা করতে পারবে না। তাই তার আশেপাশে যতটুকু লাকড়ি পড়েছিল সেগুলো দিয়ে ডন চারিদিকে আগুন জ্বালায়, যাতে করে জঙ্গলি কুকুরেরা তার কাছে না আসতে পারে। ঠিক তখনই ডনের কাছে জয়ের ফোন আসে। জয় তাকে বলে, সে এক্সকেভেটর পেয়ে গিয়েছে আর তার এখানে ফিরতে এখন অনেক কম সময় লাগবে। ডন এতে অনেক খুশি হয়ে যায়, কারণ তার কাছে এখন খাবার এবং পানি কোনোটাই নেই। এদিকে ডন যেই লাকড়িগুলোতে আগুন জ্বালিয়েছিল সেই লাকড়িগুলো পুড়ে শেষ হয়ে যায়, ফলে ধীরে ধীরে সেখানকার আগুনও নিভে যেতে শুরু করে। এতে করে দেখা যায় চারিদিক থেকে জঙ্গলি কুকুরেরা ডনকে একদম ঘিরে ফেলেছে। ডন এই কুকুরগুলোকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। ডন তখন তাড়াতাড়ি করে জয়কে ফোন দেয় আর বলে, তুমি তাড়াতাড়ি এসো জয়, আমি অনেক বিপদের মধ্যে আছি। তখন জয় বলে, কেন? নিশ্চয়ই জঙ্গলি কুকুরেরা তোমাকে ঘিরে ফেলেছে, এরপর আমরা জয়কে দেখতে পাই। জয় আসলে অনেকদিন আগেই এখানে পৌঁছে গিয়েছে, কিন্তু সে চাইছিল যে ডন ক্ষুধায় এবং পিপাসায় মারা যাক, কারণ এতে করে সে একাই সম্পূর্ণ সোনা ভোগ করতে পারবে। তাই সে ডনকে বাঁচাতে যায় না। এদিকে জঙ্গলি কুকুরেরা ডনের উপর আক্রমণ করে, তারা ডনকে একদম টুকরো টুকরো করে ফেলছিল। এদিকে এসব দেখে জয় অনেক মজা পাচ্ছে, কারণ সে এখন সম্পূর্ণ সোনা একাই পেয়ে
যাবে তাকে আর কাউকে ভাগ দিতে হবে না তাই জয় এখানে ডনের মৃত্যুর অপেক্ষা করছে এদিকে খুব নির্মমভাবে সেখানেই ডনের মৃত্যু হয় জয় এতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর সে গাড়ি নিয়ে চলে যায় সেই সোনার কাছে কিন্তু যখনই সে গাড়ি থেকে বের হয় ঠিক তখনই দূর থেকে একটি তীর এসে একদম তার বুকের মধ্যে লাগে এতে সেও সেখানে মারা যায় জয়কে আসলে টিনার বনি মেরেছে কারণ তার কাছে মনে হচ্ছিল তার বোন টিনাকে জয় এবং ডনি হয়তো কিছু করেছে কারণ এই মরুভূমিতে তারা দুজন ছাড়া আর কেউই ছিল না এভাবেই লোভের কারণে জয় এবং ডনের মৃত্যু হয় ডন কিন্তু চাইলেই বাঁচতে পারত কারণ সে একটি সুযোগ পেয়েছিল সে যদি সেদিন স্বর্ণের টুকরোটিকে নিয়ে সেই ট্রাকে করে সেখান থেকে চলে যেত তাহলে কিন্তু তাকে মরতে হতো না কিন্তু সে লোভ করেছিল যেটা তার জীবনকে একদম শেষ করে দিয়েছে অন্যদিকে জয় যদি লুকিয়ে না থেকে সময় মতো জয়ের কাছে আসতো তাহলে তারা দুজন মিলে সোনার পাথরটিকে ভোগ করতে পারত কিন্তু সেও প্রচন্ড লোভী ছিল যার ফলে শেষে তাকেও মরতে হয়েছে দোস্তো ইস ভিডিও কো এক লাইক অর চ্যানেল কো আবি সাবস্ক্রাইব কিজিয়ে অর হ্যাঁ সাথ হি আপনে ফ্রেন্ড সার্কেল মে ইস ভিডিও কো শেয়ার জরুর কিজিয়ে এন্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং हर बार ऐसे बेशर्मों की तरह कहना पड़ता कर दिया करो यार।